আমরা বেশিরভাগ মেয়েরাই মনে করে থাকি যে আমরা না অনেক বুদ্ধি রাখি, আমরা অনেক বুদ্ধিমতী, কিন্তু আমার কাছে না দৃশ্যত মনে হয় বা প্র্যাকটিক্যালি আমার যে টুকটাক এক্সপিরিয়েন্স সেখানে আমরা জানি যে মেয়েদের আসলে বুদ্ধি কম নয়, আমরা মেয়েরা না অনেকটা বোকা। হয়তো আপু যারা শুনছেন তারা হয়তো ভাববেন যে কেন ওই কথা বললাম, হ্যাঁ তার একটু তাহলে এক্সাম্পলটা দিচ্ছি। কেন আমরা মেয়েরা বোকা, সুন্দর মানে সহজ একটু এক্সাম্পলের মধ্যে দিয়ে, যেমন ধরুন আমি আপনি একজন মেয়ে, আপনার বিবাহিত একজন মেয়ে, শ্বশুর বাড়িতে আছেন, এমন অবস্থায় একদিন আপনার বাবা আপনার শ্বশুর বাড়িতে বেড়াতে আসলো। না স্বাভাবিকভাবে যেহেতু বেড়াতে এসেছে খুব ভালো ভালো রান্না হয়েছে, বড় রুই মাছ রান্না হয়েছে, এখন মাছ রান্না হয়েছে, মাছের হয়তো অনেকগুলো পিস থাকলেও মাথা কিন্তু একটাই থাকে। এখন সেই একটা যে মাথা শ্বশুর এবং বাবা দুজনে খেতে বসেছে, তো এমত অবস্থায় আমরা মেয়েরা স্বাভাবিকভাবে কি করি? বেশিরভাগ যেটা করি, আমার যেহেতু বাবা অনেকদিন পরে এসেছে, বাবাকে প্রতিটা মেয়েই তো চায় বাবার প্রতি অনেক বেশি যত্ন যত্ন মানে যত্ন নিতে, কিন্তু কাছে না থাকার কারণে অনেকটা ছেলেরা যতটা সুযোগ পায় মেয়েরা কিন্তু আমরা সেটা পাই না। তো তখন কি হয় যে এতদিন পরে বাবাকে পেলাম, এখন মাছের মাথাটা কিন্তু ন্যাচারালি মন চাইবে যে মাছের মাথাটা আমি আমার শ্বশুরকে না দিয়ে বাবার প্লেটে দিই, কারণ আমার বাবা খাক, অনেকদিন পরে বাবাকে পেয়েছি, তাছাড়া বাবা বেড়াতে এসেছে, সবকিছু মিলিয়ে আর আবেগের একটা ব্যাপার তো রয়েছে, আর তাছাড়া রক্তের একটা টান সেটাও রয়েছে, সবকিছু মিলে ইচ্ছে করে যে আমরা বাবার প্লেটেই মাছের মাথাটা দিই। এবং বেশিরভাগ মেয়েরাই এই জায়গায় এই কাজটা করি, শ্বশুরের প্লেটে না দিয়ে বাবার প্লেটে দিই, বোকামিটা আমরা এটাই এখানেই করে ফেলি, অর্থাৎ গোলমেল কিন্তু লেগে যায়। কিভাবে? যেমন এখানে বাবাকে যখন বাবার প্লেটে যখন মাছের মাথাটা দেয়া হয় তখন বাবা কিন্তু একটু হতভম্ব হয়ে যায়, কারণ তার বেয়াই পাশে বসা, অপরদিকে বেয়াই হয়তো বলবে হ্যাঁ বেয়াই খান খান, কিন্তু মনে মনে বৌমা আমাকে না দিয়ে তার বাবাকেই দিল, মানে এটা কিন্তু সে মনে মনে অবচেতন ভাবে এক ধরনের মানে একটা ফিলিংস তৈরি হয়। আমি বলছি না যে সব শ্বশুররা এরকম, হ্যাঁ বেশিরভাগ, কারণ আমাদের কালচারটা এরকম যে বউদের কাছ থেকে একটা এক্সট্রা কেয়ারিং শ্বশুর শাশুড়ি কিন্তু এক্সপেক্ট করে। তো এই জায়গাটায় আমাদের মনে হয় একটু বুদ্ধিমত্তা দিয়ে এই কাজটা করতে পারি, যেমন মাছের মাথা একটা, বাবা এবং শ্বশুর খেতে বসেছে, আমরা বাবার প্লেটে না দিয়ে মন যতই চাক ইচ্ছে যতই করুক ইচ্ছেটাকে দমিয়ে আমরা শ্বশুরের প্লেটে মাছের মাথাটা দিয়ে দিলাম, তাতে কি হলো, বেনিফিট হলো দুটো, শ্বশুরকে না দিয়ে বাবা বাবার প্লেটে দিলে কিন্তু বাবা কিছুটা লজ্জা পেত, আর এখানে যখন শ্বশুরের প্লেটে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে আপনার শ্বশুর দেখবেন এমনিতে মানে ফর্মালিটি মেনটেন করতে গিয়ে হলেও বলবে না না বৌমা কি করছো তুমি, তোমার বাবার বাবাকে মাছের মাথাটা দাও, আরে বেয়াই বেড়াতে এসেছে, এটা বলে হয়তো অনেক শ্বশুর কি করবে উঠে ঠিকই আপনার বাবার প্লেটে দিয়ে দিবে, যদি সেটা নাও দেয় অন্তত বলবে না না বেয়াই আপনি বেড়াতে এসেছেন, তাছাড়া তার বাড়িতে বেড়াতে এসেছে তার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, তো সে কিন্তু দেখবেন কি করবে যে মাছের মাথাটা না দিলে অন্তত মুখে বলবে বেয়াই আপনি খান আপনি খান মাথা মাথাটা আপনি খান। খুব সহজ একটু কাজ, বাট টেকনিক করে যদি করি আমরা তাহলে কি হবে যে সব দিক কিন্তু ঠিক থাকলো, অপরদিকে যখন আপনি শ্বশুরের প্লেটে মাথাটা দিচ্ছেন আপনার বাবা কিন্তু অখুশি হবে না, সে কিন্তু খুশি হবে এই ভেবে যে না আমার মেয়ে সংসারী হয়েছে, আমার মেয়ে তার শ্বশুর শাশুড়ির প্রতি খুব যত্নশীল, সে পরিবারটাকে গুছিয়ে নিয়েছে আপন করে নিয়েছে, এটা ভেবে বাবা মারা কিন্তু খুশিই হয় যখন দেখে তার একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়িকে আপন করে নিয়েছে এটা। তো এরকম ভাবে কিন্তু আমরা অনেকগুলো মানে প্রতিটা পার্টে পার্টে অনেকগুলো কাজ আছে যেটা আমরা সরল মনে করে থাকি, বাট সেটা না একটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দেখা দেয়। তাই আমি বলবো যে এরকম বিষয়গুলোতে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে মেয়েদের আপুদের আমাদের, যাতে আমরা সব দিক ব্যালেন্স করে চলতে পারি, কারণ মেয়েদের কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক হতে হয়। এরকম ভাবে দেখুন শাশুড়ির বেলায় যদি বলি, যেমন ধরেন রান্না কি হবে, এটা রান্নাটা কিন্তু মানে বৌমারাই করে, কিন্তু রান্না শুরুর আগে যদি শাশুড়িকে একটু জিজ্ঞেস করি যে মা কি রান্না করব, তাতে কিন্তু শাশুড়ি হয়তো উত্তরটা এরকমই বলবে যে যা ভালো লাগে করো, দেখো কি আছে করো, আমার আমার শাশুড়ি যেমন এভাবে বলে যা মন চাই করো, কারণ শাশুড়ির একটা বয়সের পরে তারা কিন্তু পারিবারিক কাজের প্রতি আসলে আর ওইভাবে তারা শারীরিক ভাবেও পারে না, মানসিক ভাবে তাদের ইচ্ছাটা থাকে না, তো তখন এই যে একটু অ্যাটেনশন যে তাকে একটু জিজ্ঞেস করেছি মা কি রান্না করব, এতেই কিন্তু সে অনেক খুশি, এবং যেটা হয় যে তখন সে কিন্তু বলে দিবে এটা, এর বেশি কিছু না। তো
এতটুকুই আমরা অনেক বৌমানা করি না যে জিজ্ঞেস করার কি হবে, হয়তো সরল মনেই করি না, তা না, মানে কিছু মনে করে না, সরলভাবে হয়তো জিজ্ঞেস করছে না, কিন্তু জিজ্ঞেস করলে কিন্তু কি হয় যে তারা একটু খুশি থাকে। অনুরূপ ভাবে খাবার দেয়া, মানে রান্না শেষ খাবার খেতে বসছি, তখনও একটু বাড়তি মানে অ্যাটেনশন যেটা, তা হচ্ছে যেমন খাবার গুলো যখন আমরা প্লেটে প্লেটে দিচ্ছি, তখন কিন্তু পারি আমরা যে সবার আগে ঘরের যে মুরব্বী আছে, শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুরের প্লেটে আগে, অথবা শ্বশুর না থাকলে শাশুড়ির প্লেটে আগে একটু খাবারটা যদি দিয়ে দেই, এতে তারা খুশি থাকে যে না, বৌমা সবসময় আমাকে আগে আগে আমার সবকিছু খুব খেয়াল রাখে। তেমনি ভাবে ধরেন আপনি শপিং করছেন পরিবারের সবার জন্য, সেখানেও সবার আগে যদি আপনি বলেন যে মায়ের জন্য মা বাবার জন্য আগে কিনতে হবে, তাদের কাপড়টা যদি আগে কিনে ফেলি, তখন স্বামীও দেখবেন সেও কিন্তু অনেক খুশি থাকে, এবং সে মানে মানে নিশ্চিন্ত থাকে যে না, আমার বউ মানে আমার স্ত্রী আমার বাবা মায়ের প্রতি অনেক যত্নশীল, আমি অনেকটা নিশ্চিন্ত। তখন তার বিরুদ্ধে কোনো এক্সট্রা কোনো ক্লেম তো মানে নিয়ে আসার কোনো সুযোগই নেই, মানে অভিযোগ যেটা নিয়ে আসে আমরা যে বৌমারা শাশুড়ি শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল না, এটা সেটা অনেক কিছু না, তো এই ব্যাপারগুলো কিন্তু তখন আর থাকবে না। আমি বলতে চাচ্ছি যে সবকিছুতেই, পারিবারিক সবকিছুতে যদি বাবা মাকে মানে শ্বশুর শাশুড়িকে একটু এক্সট্রা কেয়ার করা হয়, তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া হয় সব বিষয়ে, তাহলে কিন্তু দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এরকম ভাবে দেবর ননদ যদি থাকে, ভাসুর যদি থাকে, অর্থাৎ পরিবারে যারাই থাকে, তাদেরকে যদি একটু এক্সট্রা অ্যাটেনশন দেয়, নিজের বোনের জন্য কেনার আগে বা ভাইয়ের জন্য কেনার আগে দেবর ননদের জন্য যদি আগেই কেনাকাটাটা করে ফেলি, বা তাদের কি প্রয়োজন, যদি তারা স্টুডেন্ট থাকে তাদের টিউশন ফিটা দেওয়া হয়েছে কিনা, আপনার স্বামীর টাকাতেই কিন্তু হয়তো ছোট ছোট ভাই বোন গুলো পড়াশোনা করছে, টাকা আপনার স্বামীর টাকাই, বাট আপনি বউ হিসেবে ভাবি হিসেবে একটু এক্সট্রা যদি একটু কেয়ারিংটা আমরা দেই, বা এই অ্যাটেনশনটা কিন্তু সংসারকে অনেক সুখী করে। এবং এখানে দেখবেন মানে আমি বলতে চাচ্ছি কি যে শ্বশুর বাড়ির স্বামীর পরিবারকে যদি আমরা মেয়েরা আপন করে নিতে পারি, তাদেরকে যদি বোঝায় যে তারা ফার্স্ট প্রায়োরিটি, তাহলে কিন্তু আপনার স্বামীর কাছে আপনার যে পরিবারের মানুষগুলো আছে তারাও কিন্তু তখন প্রায়োরিটিটা অটোমেটিক্যালি পারবে, কারণ ন্যাচারালি এটা হয়। কথাই আছে না, কর্ম অনুযায়ী ফল, আমি যেমন করব আমি তেমনই পাবো। হয়তো অনেকেই বলবেন যে না অনেক করে দেখেছি, অনেক আপুরা বলবেন যে না অনেক করেছি, অনেক শ্বশুর বাড়ির জন্য জীবনটা দিয়ে দিয়েছি, কিন্তু সেই অ্যাটেনশনটা পাইনি, সেই বিষয়টা এখন পাইনি। কিন্তু না, আমি বলবো যে হয়তো আল্লাহ সবসময় কর্মের ফল দেয় এবং দিবেই, সেটা আজ অথবা কাল। আজকে হয়তো পাচ্ছি না, হয়তো ওই মানুষগুলো ভুলের মধ্যে আছে, কাল আপনি আমি দেখবেন ঠিকই পেয়ে যাচ্ছি। হয়তো আমার জীবনে যদি আমি না পাই, আমার মেয়ে যদি আমার মেয়ে থাকে, তা সে হয়তো শ্বশুর বাড়ি গিয়ে তার জীবনে সেইটা পাবে ঘুরে ফিরে, কারণ আল্লাহ কখনোই অবিচারক না, সে কিন্তু সবসময় সঠিক বিচারটাই করে থাকেন, সেটা ইহকালে এবং পরকালে দুটোই। আমরা হয়তো কি আমরা কম বুদ্ধি তো মানুষের কতটুকু জ্ঞান রাখি আমরা, আমরা এগুলো বুঝতে পারি না। তাই বলবো যে আসলে ধর্মীয় বিষয়ে আমি অনেক জানি না, তো ন্যাচারাল জাস্টিস আমি বিলিভার, এজন্যই বলবো আমি যা করবো আমার কাছে সেটা রিটার্ন তাই আসবে আজ অথবা কাল। তাই সংসারকে সুখী করতে গেলে বৌমাদের এতটুকু টেকনিক আমরা অবলম্বন করে যদি কাজগুলো করি সরল মনে সহজভাবে, তাহলে কিন্তু সংসার ন্যাচারালি অনেক সুখের হবে এবং পরিবারগুলো সুখে মানে জান্নাতে পরিণত হবে এক কথায়। আর আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, আনন্দে থাকবো, এভাবেই কিন্তু পরিবারকে আমরা সুখে সুখে ভরিয়ে রাখতে পারি। তো এই সকল আপুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমি কিন্তু কোনো জ্ঞান দিন, আমার জ্ঞান নেই, আমি নর্মাল সেন্সে যতটুকু বুঝি বা আমি যেগুলো করি প্র্যাকটিক্যালি, সেই বিষয়গুলোই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি মাত্র, আর কিচ্ছু না, জাস্ট শেয়ারিং। যদি এই শেয়ারিং এর মধ্য দিয়ে কারো একটু বিবেক নাড়া দেয় বা কেউ একটু মানে উপকৃত হন, সেটাই হবে আমার সার্থকতা। যাই হোক, আজকে আর মানে এই বিষয়ে কথা বলা বাড়াবো না, ভালো থাকবেন সবাই, আর সবাই সবার পরিবারকে সুখী করবে।